সন্ধ্যা নামতেই হাজার প্রদীপের আলোয় আলোকিত বৌদ্ধদের সব মন্দির বা কিয়াং। দিনভর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে এবার উৎসবে মাতার পালা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। মোমবাতি হাতে একে একে এগিয়ে আসেন নানা বয়সী মানুষ, যেন এক অভূতপূর্ব আলোয় দূর করতে চান জগতের সব অন্ধকার আর অশুভ শক্তিকে। স্বর্গতে যারা আছেন বা আমরা বুদ্ধকে উদ্দেশ্য করে আমরা এগুলো কিন্তু প্রজ্বলন করে থাকি। সন্ধ্যাবেলা আমরা হাজার প্রদীপ প্রজ্বলন করে সবাই এই বাতিও সেই একই স্বর্গে আর একটা জাদি আছে এই উদ্দেশ্যে এই হাজার প্রদীপ বাতি প্রজ্বলন করা। একটু পরেই শুরু হয় বর্ণিল ফানুস উড়ানো উৎসব। বাহারি রং আর আগুন নিয়ে আকাশে হাজার হাজার ফানুসের উড়াউড়ি। রাতের কালো আকাশে যেন ভেসে বেড়াচ্ছে লক্ষ আলোর প্রদীপ। আমরা দেব দেবতাগণদেরকে উৎসর্গ করার জন্য ওরাই, আর হচ্ছে আমরা সকাল থেকে ছোঁয়ং দিলাম ক্যাঙে, আমাদের বড়জনদেরকে ছোঁয়ং দিলাম, এরপর ক্যাঙে যে বিকালবেলা মোমবাতি জ্বালানোর ফানুস উড়ানোর জন্য আসছি। বিহারে ছোঁয়ং দিলাম, তারপরে অনেক মজা করলাম, মোমবাতি জ্বালালাম, অনেক কিছু করলাম। এখানে ধর্ম জাতি নির্বিশেষে সবাই কিন্তু অংশগ্রহণ করে, সবাই আমরা মজা করি। একটু পরেই শুরু হয় পাহাড়ের উৎসবের বিশেষ আকর্ষণ রথ টানা। ড্রাগন প্রতীকের সে রথ টানতে হাজির হন শত শত তরুণ তরুণী। বুদ্ধকে রথে বসিয়ে নানা পাড়ায় নিয়ে যান ভক্তরা। সোমবার সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হবে এই কল্পতরু। রথটা মূলত টানা হয় এই যে আমাদের মধ্যে সবার মধ্যে এই যে মনের মধ্যে পাপ থাকে, পাপগুলো দূর করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়। আসলে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরেও সন্ধ্যার পর ছিল হাজার হাজার মানুষের ভিড়। মনের বাসনা নিয়ে রং বেরঙের ফানুস উড়ে যায় রাতের আকাশে। ঐতিহ্য যেমন, তারপরে হচ্ছে আমাদের একটা ধর্মীয় এটার একটা মিনিং আছে, তো সবগুলো মিলাই অনেক ভালো লাগছে। প্রতি বছর না এবারেও আসলাম ফানুস উৎসব দেখতে, আর গত কয়েক বছর সীমিত আকারে হলেও এবারে খুব ভালোই হচ্ছে। অবর্ণ পূর্ণিমা সাধারণত একটা একটা বুদ্ধের ত্যাগের প্রতীক হিসেবে আমরা পালন করি। পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতেও ছিল দিনভর বর্ণিল উৎসব। খাগড়াছড়িতে কল্পতরু টেনে ভাসিয়ে দেওয়া হয় চেঙ্গি নদীতে। উৎসব উপলক্ষে পাহাড়ে সব উপাসনালয়কে সাজানো হয় আলোকসজ্জায়। উৎসবের এ আমেজ চলবে আরও একদিন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।